তানহা চৌধুরী জিজ্ঞাসা করেছেন যে একটানা কিভাবে মনোযোগী আর মোটিভেটেড থাকা যায়। তো ব্যাপারটা হলো, হয়তো আমাদের কোনো একটা ভিডিও দেখে আপনি ঠিক করলেন যে না, কাল থেকে রোজ সকালে উঠে আমি হাঁটতে যাব। তারপর দুদিন হয়তো চলেও গেলেন, কিন্তু তিন দিনের দিন থেকে আর বিছানার মায়া ছেড়ে সকালে উঠতে পারলেন না। তো এই রোগের ওষুধ কি? যে ওষুধের মেয়াদ ওই দুদিন না, বরং সারা জীবন স্থায়ী হবে, সেটা নিয়েই আজ আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। স্মার্ট আইডিয়া নাম্বার 1, ইউজ ইউলিসিস প্যাক টেকনিক। হোমারের ওডিসিতে নায়ক ইউলিসিস এবং তার সাথীরা জাহাজে করে তাদের যাত্রাপথে এক মায়াবী জায়গা দিয়ে পার হয়ে বেরোতে পারার চ্যালেঞ্জের মুখোমুখি এসে পড়ে। সেখানে সুন্দরী মহিলারা এমন মায়াবী গান গায় যে তাদের কণ্ঠস্বর শুনে যে কোনো পুরুষ এতটাই মোহিত হয়ে যায় যে তারা যুক্তিযুক্ত আচরণ করা বন্ধ করে দিয়ে বসে বসে তাদের গান শোনা ছাড়া আর কিছুই করতে পারে না এবং শেষ পর্যন্ত মারা যায়। ইউলিসিস এতে করে যে দ্বন্দ্বের মুখোমুখি হন, তা হলো তিনি মরিয়াভাবে সেই গানের মধুরতা অনুভব করতে চান, তবে সেই সুন্দরী মহিলাদের মুগ্ধতাও এড়াতে চান। সৌভাগ্যবশত সেই সময় জাদুকরী সার্স তাকে এক অতি উত্তম পরামর্শ দেয়। জাদুকরী সার্স ইউলিসিসকে বলেন, শুধু তাকে বাদ দিয়ে জাহাজে উপস্থিত বাকি তার সমস্ত সাথীদের প্রত্যেকের কান মোমের প্লাগ দিয়ে বন্ধ করে দিতে এবং তার সাথীদের বলতে তারা যেন ইউলিসিসকে তার জাহাজের মাস্তুলের সাথে বেঁধে রেখে দেয়। তারা সেই মায়াবী জায়গা অতিক্রম করার পরেই যেন তার সাথীরা তাকে ছেড়ে দেয়। মোমের ইয়ারপ্লাগের কারণে তার সাথীরা কেউই সেই সুন্দরী মহিলাদের মন্ত্রমুগ্ধ গান শুনতে পায় না, যার ফলে তারা সফলভাবে সেই মায়াবী জায়গা অতিক্রম করতে পারে। এবং যেহেতু ইউলিসিস তার জাহাজের মাস্তুলের সাথে বাধা ছিল, ইউলিসিস এমন কিছু করতে সফল হয় যা তার আগে কোনো মানুষ কোনো দিন করতে পারেনি। সুন্দরী সেই মহিলাদের মায়াবী মন্ত্রমুগ্ধ গান শোনার পরেও সেই গল্প বলার জন্য বেঁচে থাকতে পারা। ঠিক একইভাবে আমি জাদুকর সুমন, হিরো বা হিরোইন, আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনি এখনই আপনার ব্যাংকের চেকবুকটা নিয়ে 1000 টাকা করে 10টা চেক লিখে তাতে সাইন করে আপনার কোনো বন্ধু বা বিশ্বস্ত কোনো সাথীকে দিয়ে দিন এবং তাকে বলুন যে কাল থেকে শুরু করে যদি কোনো দিন আপনি সকালে উঠে হাঁটতে যাওয়া বা অন্য যে কোনো কাজ যেটার আপনি অভ্যাস গড়ে তোলার চেষ্টা করছেন সেটা যদি না করেন বা মিস করে যান, তাহলে সেদিন সেদিন সে সেখান থেকে একটা একটা করে চেক ভাঙিয়ে সেই 1000 টাকা করে তুলে নিয়ে নিজের মনে যা চায় তার পিছনেই সেই 1000 টাকা খরচ করে ফেলতে পারে। এতে করে দেখবেন আর একদিনও আপনি সেই কাজটা মিস করবেন না। স্মার্ট আইডিয়া নাম্বার 2, ইউজ চাঙ্কিং টেকনিক। আমি আপনাকে এখন একটা কাজ দিচ্ছি, এই সংখ্যাটা ভিডিওটা শেষ হওয়া অবধি আপনাকে মনে রাখতে হবে, 12101946। কি কষ্টকর মনে হচ্ছে তো? আচ্ছা, এই সংখ্যাগুলো যদি আপনি এভাবে মনে রাখেন, 12-10-1946, অর্থাৎ 12ই ডিসেম্বর 1946, অনেক বেশি সোজা হয়ে গেল কি না? একইভাবে ধরুন আপনাকে 5 দিন পর একটা প্রজেক্ট বানিয়ে সাবমিট করতে হবে। এই প্রথমে খাতা কিনে আনো, তারপর ডাক টানো, তারপর সূচিপত্র বানাও, খাতার উপরে ডিজাইন করো, কী কী লিখতে হবে সেগুলো জোগাড় করো। উফ, এত কিছু কীভাবে করব? এভাবে আপনি যদি সমস্ত কাজগুলোকে একসাথে দেখেন, তাহলে প্রজেক্টটা শুরু করারই হয়তো আপনি মোটিভেশান জোগাড় করে উঠতে পারবেন না, শেষ করা তো দূরে থাক। তো এরকম ক্ষেত্রে আপনি চাঙ্কিং টেকনিক ইউজ করে সবার প্রথমে কোথাও একটা লিখে সমস্ত কাজগুলোকে 5 দিনে সমান ভাগে ভাগ করে নিতে পারেন। ফর এক্সাম্পল, ডে 1 খাতা কিনে আনা আর উপরের ডিজাইনটা করা, ডে 2 সূচিপত্র বানানো আর দাগ টেনে ফেলা, ডে 3 কী কী লিখতে হবে সব জোগাড় করা, ডে 4 অর্ধেকটা লিখে ফেলা, ডে 5 বাকিটা লিখে একবার চেক করে নিয়ে সাবমিট করে দেওয়া। এবার দেখুন কতটা সহজ লাগছে। যত সহজ করে নিতে পারবেন তত মোটিভেশান ধরে রাখতে পারা সহজ হয়ে যাবে। স্মার্ট আইডিয়া নাম্বার 3, ইউজ রিচুয়াল টেকনিক। আচ্ছা, সকালে ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করার জন্য কি আপনার কোনো দিন মোটিভেশানের দরকার পড়ে? পড়ে না, কেন বলুন তো? কারণ সেই ছোটোবেলা থেকে রোজ ঠিক ওই একই সময়ে একই কাজ করতে করতে সেটা আপনার একটা অভ্যাস বা রিচুয়ালে দাঁড়িয়ে গেছে। এবার যদি আপনাকে রোজ সকালে উঠে ভাবতে বসতে হয় যে আপনি কখন জিমে যাবেন, তাহলে সেই ডিসিশনটা নিতে গিয়েই আপনার এতটা উইল পাওয়ার খরচ হয়ে যাবে যে জিম অবধি যাওয়ার মোটিভেশনটুকু আর বেঁচে থাকবে না। কিন্তু যদি আপনি জিম যাওয়াটা ঠিক দাঁত মাজার মতোই কোনো একটা ডেইলি রিচুয়াল বানিয়ে নিতে পারেন, ফর এক্সাম্পল,
সন্ধ্যায় অফিস বা কলেজ থেকে বাড়ি ঢুকে হালকা ফ্রেশ হয়ে নিয়ে সোজা জিমে চলে যাওয়া। তাহলে এভাবে কয়েকদিন কন্টিনিউ করার পর আর আপনার মোটিভেশনের দরকার পড়বে না। স্মার্ট আইডিয়া নাম্বার 4, ইউজ গোল্ডিলকস রুল টেকনিক। ভাবুন আপনি ব্যাডমিন্টন খেলছেন, আপনি যদি 4 বছর বয়সী কোনো বাচ্চার সাথে খুব সিরিয়াসভাবে একটা ম্যাচ খেলার চেষ্টা করেন তবে আপনি খুব তাড়াতাড়ি বোর্ডম অনুভব করতে শুরু করবেন, কারণ ম্যাচটা আপনার জন্য খুব সহজ। অন্যদিকে ভাবুন আপনি যদি সাইনা বা সিন্ধুর মতো একজন পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড়ের বিরুদ্ধে খুব সিরিয়াসভাবে একটা ম্যাচ খেলার চেষ্টা করেন তাহলে আপনি নিজেকে ভিন্ন কারণে হতাশ দেখতে পাবেন, কারণ ম্যাচটা আপনার জন্য খুব কঠিন। কিন্তু এবার ভাবুন আপনি আপনার সমান এমন কারোর বিরুদ্ধে খুব সিরিয়াসভাবে একটা ম্যাচ খেলছেন, আপনি কয়েকটা পয়েন্ট জিতছেন তো আবার কয়েকটা পয়েন্ট হারাচ্ছেন, আপনার ম্যাচ জেতার সুযোগ আছে, তবে আপনি যদি সত্যিই চেষ্টা করেন তবেই একমাত্র আপনি জিততে পারেন। এরকম ক্ষেত্রে সমস্ত জায়গা থেকে আপনার মনোযোগ সরে গিয়ে পুরোপুরি সেই ম্যাচটার উপরে চলে আসবে, কারণ আপনি জানেন আপনি আপনার সবটা দিতে পারলে নিশ্চয়ই জিততে পারবেন। বিজ্ঞানের মতে এই ধরনের কাজেই একমাত্র আমরা দীর্ঘ সময়ের জন্য মোটিভেশন ধরে রাখতে পারি। আমরা মানুষরা চ্যালেঞ্জ ফেস করতে ভীষণ পছন্দ করি, যদি সেটা আমাদের আওতার মধ্যে হয়। যদি সেটা একেবারেই সোজা হয় তাহলে আমরা বোর্ডম ফিল করি, আর যদি সেটা ভীষণই কঠিন অর্থাৎ আমাদের আওতার বাইরে হয় তাহলে আমরা হতাশ অনুভব করি। কিন্তু যে কাজগুলো আমাদের ক্ষমতার ঠিক বর্ডার লাইনে থাকে সেগুলো আমাদের মস্তিষ্ককে দুর্দান্তভাবে মোটিভেট করে। এই নিয়মটাকেই বিজ্ঞানের ভাষায় বলা হয় দ্য গোল্ডিলকস রুল। যদি আপনি কোনো কাজের জন্য মোটিভেশনের ঘাটতি অনুভব করছেন তাহলে একবার ভেবে দেখুন যে সেই কাজটা আপনার জন্য খুব সহজ বা খুব কঠিন, এই দুটোর কোনোটা হয়ে দাঁড়াচ্ছে না তো? যদি তাই হয় তাহলে উপায় খুঁজে বার করুন যাতে করে আপনি সেটা ঠিক আপনার ক্ষমতার বর্ডার লাইনে নিয়ে আসতে পারেন, তাহলেই আপনি আর কোনো মোটিভেশনের ঘাটতি অনুভব করবেন না। সবসময় মনে রাখবেন মোটিভেশন সবসময়ই ক্ষণস্থায়ী কিন্তু অভ্যাস হয়ে ওঠে দীর্ঘস্থায়ী। এবার পালা মোস্ট মোটিভেটিং কমেন্টের। হাসান ভাই, আপনাকে সাহায্য করতে পেরে আমরা সত্যিই খুব খুশি। আপনার এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আর ভালো লেগে থাকলে নিজের প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করে আপনি তাদের সাহায্য করুন। থ্যাংকস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।